নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তো আগে করেছি, আজ আমি চিংড়ির আরও একটি দারুণ রান্না করব। শেষ অবধি সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন রান্না শুরু করি। রান্নার জন্য আমি 200 গ্রাম চিংড়ি মাছ এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাতে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ মাখিয়ে নেব। কিছু সময় এইভাবে মাখিয়ে রেখে দেব। এবার কড়া গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে মাছগুলো অল্প করে দুই দিক ভেজে নেব। হালকা করে ভাজবেন, বেশি ভাজার দরকার নেই। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একটি ডুমো করে কাটা সেদ্ধ আলু কষিয়ে নিচ্ছি। আপনারা আলু না দিয়েও রান্নাটি করতে পারেন। এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা মিক্সি জারে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 বড় কুচানো পেঁয়াজ, 10 থেকে 12টা রসুন কোয়া আর 1 ইঞ্চি আদা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেছে। এখন কড়া গরম করে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এতে 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারুচিনি দিয়ে হাফ চামচ জিরে দেব, হালকা করে ভেজে নেব। এবার এতে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। দু মিনিট মতো এটাকে রান্না করবেন। তারপরে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেব। এবার 1টা কুচানো টমেটো দিয়ে দেব। আবারও একটু ভালো করে নেড়ে সিম আছে ঢাকনা দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। আর একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। ফ্লেমটা লো রেখে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এবার এতে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার এতে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি স্বাদ অনুযায়ী। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আর আলুগুলো দিয়ে দেব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি গরম মশলা 1/4 চামচ,
একটু মিক্সড করে নিয়ে এতে জল দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে গ্রেভি চাইবেন সেভাবে রাখবেন। এবার এটা 5 মিনিট মতো ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। এবারে এতে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু কুচানো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে বাটিতে ঢেলে নেব। এবার একটু ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। রেডি, তৈরি হয়ে গেল প্রন মশলা কারি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে ওটা। ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।